আজকে আমরা বলে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারতে বাংলাদেশের কোন মিশন থাকার প্রয়োজন নেই। ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। আমরা স্পষ্ট হতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনের কোনো তাকে গ্রেপ্তার করার কারণে ভারতের যারা যদি তাদের গরম বক্তব্য দেয়, আমরা বলতে চাই এটা বাংলাদেশের কোন সংগঠন না, এটা ভারতের সংগঠন। শুধু তাই নয়, আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, দিল্লি একটা কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন। দিদি আপনাকে বলতে চাই, নিজের চরকায় তেল দিন। কলিকাতার ভাষায় বললাম, নিজের চরকায় তেল দিন। আপনার ভারতে উগ্রত্ববাদিতা বেশি আছে, আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদি তারা কিন্তু ত্রিপুরায় যেতে পারে না, আসামে যেতে পারে না, ডাঙ্গার ভয়ে যেতে পারে না। অতএব ভারতকে শান্তির জন্য শান্তি রক্ষা বাহিনীর জন্য অনুরোধ করার সঙ্গকে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনীর কোন প্রয়োজন নাই। ইসকন বাংলাদেশে পরিকল্পিত ভাবে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতে গিয়ে তারা বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করেছিল। কিন্তু মুসলমানরা অত্যন্ত ধৈর্যের সাথে পরিচয় দিয়েছে। আজকে এই হত্যাকাণ্ড যখন কোনো কাজ হচ্ছে না, আজকে তারা ভারতে বিভিন্ন প্রদেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে তারা হামলা করে পতাকা পুড়িয়ে আজকে যে বর্বরতার পরিচয় দিয়েছে, এটা ভারতের দ্বারাই কেবল সম্ভব, অন্য কোন রাষ্ট্র দ্বারা এটা সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে ভারত তারা সবচেয়ে বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করল, বাংলাদেশের হাই কমিশনকে তারা নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা বলে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারতে বাংলাদেশের কোন মিশন থাকার প্রয়োজন নেই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আপনারা আমাদের বাংলাদেশের কমিশনকে গুটিয়ে দেশে নিয়ে আসুন। সাথে সাথে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে এর জন্য কড়া প্রতিবাদ করতে হবে। মোদি সাহেব, মমতা ব্যানার্জি সাহেব, শুভেন্দু সাহেবরা, অমিত সাহেবরা, নিজের চেহারা আয়নায় দেখুন। যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায়, বাংলাদেশে ভালো আয়না আছে, এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন। আপনারা কত সন্ত্রাসী, আপনারা কত সাম্প্রদায়িক, নিজের চেহারা দেখুন। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে, যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয়, তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই, ওইটা শেখ হাসিনা ন্যাবের আবিষ্কার ছিল। বাংলাদেশে সবাই এখন ভাই ভাই, বাংলাদেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার লাল সবুজের পতাকাকে ভালোবাসি। অতএব আমরা দেখেছি, ধন্যবাদ জানাই কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশপ্রেমিক নাগরিক। অতএব ভারতকে হুঁশিয়ার হতে হবে। বাংলাদেশের সঙ্গে যারা এই বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছেন, সবাই বিতাড়িত হয়েছে। আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে, কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে ধরার চেষ্টা করো, এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই, তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে। এই জন্য যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে বাংলাদেশ সরকার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে
নিরাপত্তা দিলে ব্যর্থ হয় আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন, আর ভারতীয় স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে।